হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর বৃষ্টি হওয়ার পর থেকে মনটা খিচুড়ি খিচুড়ি করছিল, তার জন্য ভাবছি আজকে খিচুড়ি বানাবো। আর স্কুলে যে খিচুড়িটা দেয় ওটা সবজি খিচুড়ি, খেতে ইচ্ছা করে না, সেই জন্য আমি যাচ্ছি মাংসের খিচুড়ি বানাবো। আর তোমাদের দাদা রেডি হয়ে গেছে দোকান যাবে বলে, আর মাংস নিয়ে আসবে। মাংসের খিচুড়ি একটু ভালো লাগে, সবজি খিচুড়ি খেয়ে খেয়ে মানে স্কুলের খিচুড়ি তো আর খেতে ইচ্ছা করছে না, সেই জন্য আমি বলছি বৃষ্টি হয়েছে এখন খিচুড়ি মানে মাংস খিচুড়ি ভালো লাগে, সেই জন্য তোমাদের দাদাকে বলছি যাও একটু মাংস নিয়ে আসো আর খিচুড়ি বানাও, খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এই পাশে আমাদের দেওয়ালটা পড়ে গেছিল, মাটির দেওয়ালটা, আবার এই যে মাটি দিয়ে দেওয়াল উঠাচ্ছে। আর এই যে এই কাঁচটা দেওয়া হয়েছে, দুরাদা দেওয়া হয়েছে, মানে দেওয়ালটা দেওয়া হচ্ছে। এখানে একটা পাকা আম, এটা পাকাটা, এটা আমি খাবো। এখন আমাকে এত টক খেতে ইচ্ছা করে, এত টক খেতে ইচ্ছা করে যে আমাকে টক দেখলে আমার জিভে জল চলে আসে। আর এই আমটা আমি হচ্ছে খাবো, এখন বিকাল হয়েছে তাও আম খাবো ভাবছি। আর এই পাশে কুসুম এনেছিল, কুসুম খাবো ভাবছিলাম। কুসুমটা এত টক মানে কষা লাগছে, সেই জন্য আমি খাইনি। আমি দেখাচ্ছি কুসুমটা, এই যে কুসুম, আর কটা দিন হলে খাওয়া হবে, এখনো মানে জল হয়নি, ভেতরে হলুদ হয়েছে তো জল হয়নি। আর মাংসটা ভালো করে এখনো বসে নি, আর জ্যেষ্ঠ আসা মাছকে ভালো করে খাওয়া হবে। আর এই কুসুমগুলো পাকলে প্রচুর মিষ্টি। আর ঝড়ে আমাদের সব আমি পড়ে গেছে, এবছর পাকা আম অনেক কম। আর আমি এখন রসুন ছাড়াচ্ছি আর বাইরেই বসে আছি, বাইরে প্রচুর সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য আমি বাইরে বসে বসে রসুনগুলো মশলাগুলো ছাড়াই। আর মশলাগুলো ছাড়া হলে আরও সেই নড়াই বাঁটতে হবে। আমাদের বেশিরভাগ বাটা মশলাই খাই আমরা, হলুদ লঙ্কা জিরা সবকিছু আমরা বাটা মশলাই খাই, মানে গুঁড়া বেশি খাই না আমরা। আর আমি যখন প্রথম বিয়ের পরে এখানে এসেছি, আমি কিছু রান্না বান্না তো কিছু পারতামই না, মানে সবজিগুলোও কী কী বেগুন কেমন কাটতে হয়, মানে আলু কেমন কাটতে হয় সেটাও পারতাম না ভালো করে। তারপরে এখানে এসে মানে সব কিছুই মোটামুটি রান্নাবান্না করতে পারি আমি। আর আমি এখন মশলা মানে বাটছি, একদিকে হলুদ বাটছি, বাটছি আদা রসুন বাটা হয়ে গেছে, আর জিরা। আর হলুদ মারতে এতই কষ্ট লাগছে আমাকে, পেটে মানে পেটে চাপ পড়ছি তো প্রচুর, মানে পেট ব্যথা করছে। আর আমি মিক্সিতে হলুদ গুঁড়ো করি, তো এইবারে কম এনেছিলো হয়ে, সেই জন্য গুঁড়ো করা হয়নি। আর লঙ্কাটা গুঁড়ো করে রেখে দিয়েছি, আর লঙ্কা মানে সিন্নড়াতে বানালে হাত চালা করো তো, সেই জন্য আর লঙ্কাটা বেঁটে রেখে দিয়েছি। আর হলুদটা বেঁটেছিলাম তো শেষ হয়ে গেছে, তারপরে এই যে এখন সিন্নড়াতে বাঁটতে হচ্ছে, প্রচুর কষ্ট লাগছে। মাংস খিচুড়ির জন্য মশলা রেডি হয়ে গেছে, এটা হচ্ছে এটা হচ্ছে হলুদ, এটা জিরা, এটা আদা রসুন, গরম মশলা, পেঁয়াজ। পেঁয়াজটা একটু কম দিয়েছি, কারণ যদি রাত্রে থেকে যায় খিচুড়িটা তাহলে সকালে খাওয়া হবে, আর বেশি পেঁয়াজ দিলে তো গন্ধ হয়ে যাবে এত গরমে। আর এখন এখন খিচুড়ি করার জন্য সব কিছু রেডি হয়েই গেছে, এই পাশে চাল ধুয়ে রেখেছি, এদিকে মশলা, আর এটা হচ্ছে ডাল আর আলু। ডাল দিয়ে দিলে ঠিক আছে, ডাল আলু, এদিকে মাংস ধুয়ে রেখেছি, আর এদিকে রান্নাকারী রাঁধুনি হচ্ছে তেল, গোটা জিরে, পেঁয়াজ, আদা রসুন দিচ্ছি এখন, এবারে হলুদ দিচ্ছি, হলুদ, জিরা, জিরা বাটা, আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়া। মশলা কথা হয়ে গেছে, এখন মাংস দিয়ে দেবো। কেমন রান্নাকারী কিছু কথাই বলে, চুপচাপ থাকে চুপচাপ। চাল ডালের 1/2 চামচ, 2 চামচ, 1/2 চামচ। আর এই যে এখন বাটা গরম মশলাটা দিচ্ছি,
ডাল আর আলু দিচ্ছি এখন। এইগুলো কষা হোক, তারপরে চাল দেবো। রাখা চাল দিচ্ছি শুকনো। এই যে কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দেওয়া হবে এখন। এখন ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত চালটা। বিল্লি আই, বিল্লির কেমন চোখ জ্বলছে দেখছি। ও বিল্লিটা বলছে মাংস খেতে ডাকছে মনে হচ্ছে। এখানে বস, বস এখানে। নাই তো পাল্লা, বসবি না তো পাল্লা, না তুই চুপচাপ বস, রান্না হলে তারপরে খাবি। আমাদের খিচুড়ি হয়ে গেছিল, তারপরে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ফ্যানের নিচে, আর ঠান্ডা হয়ে আসছে, আর একটু ঠান্ডা হতে লেগেছে। দেখো খিচুড়ি, আমি মাংস মাংসগুলো নিয়েছি, আর তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে। তোমার দাদা ভাই এখানে খাচ্ছে, আর বিল্লিটা, ও বিল্লিটাকে দেখ, ও বিল্লিটা হাড় খাবে বলে চিন্তা আছে। বিল্লিটা প্রচুর খিচুড়ি খায়। আর আমি এখন খাচ্ছি, দেখি কেমন হয়েছে। তোমাদের দাদা রান্না করলে নিশ্চয়ই খারাপ হবে না, ভালোই হবে। এ রান্না করলে নুন ঝাল সব কিছু ঠিক থাকে, পরিমাণ মতো থাকে। আর আমি যদি রান্না করি আমার নুন বেশি হয়, ফলে কম